রাজধানী সহ সারা দেশে আবারো বাড়ছে লোডশেডিং। চলমান তাপদাহের মধ্যে বিদ্যুতের ঘাটতিতে অতিষ্ঠ জনজীবন। নগরবাসীর অভিযোগ, ঢাকার বেশিরভাগ এলাকায় দিনে গড়ে 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং হচ্ছে, গ্রামাঞ্চলে হচ্ছে এর দ্বিগুণ। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে, ফলে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে বিতরণ কোম্পানিগুলোকে। মাহবুব আজমির প্রতিবেদন। দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারির তাপপ্রবাহ, গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদাও, কিন্তু সেই তুলনায় উৎপাদন না হওয়ায় দেশ জুড়ে বেড়েই চলেছে লোডশেডিং। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জ্বালানি সংকটের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদনের সক্ষমতা প্রায় 11000 মেগাওয়াট, কিন্তু গড়ে দৈনিক উৎপাদন হচ্ছে প্রায় 7000 মেগাওয়াট। ফার্নেস ওয়েল ও ডিজেল থেকে উৎপাদন সক্ষমতা 7000 মেগাওয়াট হলেও উৎপাদন করা যাচ্ছে 2000 মেগাওয়াট, আর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 3440 মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে 2000 মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগ বলছে, তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেড়েছে, কিন্তু জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ ক্ষমতায় চালানো যাচ্ছে না, ফলে সরবরাহের ঘাটতি সমন্বয় করতে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে। সিজনের সাথে আজকের যে আবহাওয়ার কোনো মিল নেই, প্রচন্ড গরম, এটা একটা, দ্বিতীয় হলো আমাদের যে উৎপাদনের জন্য সক্ষম বিদ্যুৎ কেন্দ্রগুলো কিছু কিছু জ্বালানি স্বল্পতার কারণে এদিকে তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন। রাজধানীতেই দিনে গড়ে 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং হচ্ছে, আর গ্রামাঞ্চলে লোডশেডিং হচ্ছে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। দিনে মিনিমাম 3 বার, একারে না গেলেও 3 বার বেশি যায়। আর গভীর রাত্রে ঘুমটা আসবে ওই টাইমটা আপনার কারেন্টটা যায়, 1 ঘন্টা থাকে 3 ঘন্টা জায়গা দিনে ও রাত্রে, 1 ঘন্টা মানে থাকবে আর 1 ঘন্টা চলে যাবে, এভাবে কন্টিনিউ করে। জুন মাসে লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।